তাহলে আমাদেরকে এই জিনিসগুলো পড়তে হবে। কম্পোনেন্ট অফ কমপ্লিমেন্টস, কমপ্লিমেন্টস এগুলো খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। আর এর পাশাপাশি কমপ্লিমেন্ট মেডিয়েটেড কিছু কমপ্লিমেন্ট ডেফিসিয়েন্সির কারণে কিছু ডিজিজ হতে পারে। তো কমপ্লিমেন্ট সিস্টেমটা হচ্ছে আসলে ইননেট ইমিউনিটির অংশ, ঠিক আছে? তোমরা ইননেট ইমিউনিটির মধ্যে পড়ছো কিছু কিছু ফ্যাক্টর থাকে দ্যাট লিমিট এন্ট্রি অফ মাইক্রো অর্গানিজম উইদ ইন দ্য বডি। আবার যদি মাইক্রো অর্গানিজম শরীরের ভিতরে প্রবেশ করে যায় তাহলে সেটাকে ইনহিবিট করার জন্য কিছু মেকানিজম আছে, তার মধ্যে একটা হচ্ছে কি কমপ্লিমেন্ট সিস্টেম। ওকে, তো এই যে দেখতেছো কমপ্লিমেন্ট সিস্টেমটা একটা ফুটবল ম্যাচের মতো। একটা ফুটবল ম্যাচে যেমন অনেকগুলো, এবং একইভাবে কমপ্লিমেন্ট সিস্টেমে অনেকগুলো কমপ্লিমেন্ট প্রোটিন থাকে, ঠিক আছে? এবং এই প্রত্যেকটা প্রোটিন কিন্তু অনেক বড় একটা রোল প্লে করে। তো এই প্রোটিন গুলোর আলটিমেট গোল হচ্ছে কি, সেলকে লাইসিস করা। ওকে, তাহলে কমপ্লিমেন্ট সিস্টেম করবে কি, ওদের আলটিমেট গোল হচ্ছে কি, সেল লাইসিস করা, সাইটোলাইসিস করা। এখন এই সাইটোলাইসিস করার জন্য তার বিভিন্ন রকম মেকানিজম আছে। তো এই বিভিন্ন রকম মেকানিজমকে তিনটা পাথওয়ের মাধ্যমে বর্ণনা করা হয়। এই যে ছবিটাকে দেখো, এটা একটা কার্ডিওভাস্কুলার সিস্টেম, ঠিক আছে? তো হিউম্যান বডি, তার মধ্যে ব্লাড ভেসেল থাকবে, ব্লাড ভেসেলের মধ্যে, ঠিক আছে? আর এই ব্লাড এর মধ্যে দেখো কি আছে, আরবিসি আছে, ডাব্লিউবিসি আছে, প্লাটিলেট আছে, এগুলোর পাশাপাশি কিছু ইম্পর্টেন্ট প্রোটিনও থাকে, ঠিক আছে? যেমন বিভিন্ন রকম ক্লটিং ফ্যাক্টর এবং কমপ্লিমেন্ট প্রোটিন। এই যে প্রোটিন গুলো দেখতেছো, স্ট্রাকচার গুলো দেখতেছো, এখানে কমপ্লিমেন্ট প্রোটিনও আছে। ওকে, সো এই কমপ্লিমেন্ট প্রোটিন গুলা সবসময় আমাদের ব্লাডে ইনঅ্যাক্টিভ ফর্মে এটা সার্কুলেট হতে থাকে, ইনঅ্যাক্টিভ ফর্মে সার্কুলেট করে, মানে ব্লাডের মধ্যে সে সবসময় থাকে কিন্তু ইনঅ্যাক্টিভ ফর্মে থাকে। সো আমাদের ব্লাডের মধ্যে কোনো মাইক্রো অর্গানিজম যদি প্রবেশ করে, শরীরে কোনো মাইক্রো অর্গানিজম যদি প্রবেশ করে, তখন কি হয়, তার এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হয়। ওকে, আর এই অ্যান্টিবডির ফ্যাব রিজিওনটা বাইন্ড করে অ্যান্টিজেনের সাথে। ওকে, তাই তোমাদের দিক থেকে খুব আওয়াজ হচ্ছে, আমি বুঝলাম না এত আওয়াজ কিসের। স্যার কই দিকে কোনো আওয়াজ হচ্ছে না স্যার? আমি কিসের কিসের একটা জানি আওয়াজ পাচ্ছি। আচ্ছা, তার আমার হেডফোনটা খুলে ফেলি। সেটা মনে হয় স্যার আপনার কথা বলতেছেন ওইটা হয়তো, রিপিট না না, এখনো পাচ্ছি তো, যে খুলে ফেললাম তারপরেও পাচ্ছি। আমাদের তো আচ্ছা কোনো ঠিক সাল আছে, আসছে না। তোমাদের আসতেছে না? না, আচ্ছা, আমি মনে হয় একটা সাউন্ড পাচ্ছি, মানে গাড়ি, কারো বাসার পাশে গাড়ি চলতেছে বা এই টাইপের কিছু। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো এই যে অ্যান্টিজেন বা মাইক্রো অর্গানিজম প্রবেশ করার পরে তার এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হলো। হ্যাঁ, অ্যান্টিবডির ফ্যাব রিজিওনটা বাইন্ড করবে অ্যান্টিজেনের সাথে, আর এফসি পোর্শনের সাথে বাইন্ড করবে কমপ্লিমেন্ট, ঠিক আছে? তোমরা তো আগের ক্লাসে পড়ছো যে এফসি পোর্শনের সাথে আমার নিজের অংশগুলো বাইন্ড করে, নিজের সেল, নিজের প্রোটিন, ঠিক আছে? এই সেলটা ফ্যাগোসাইটিক সেল হতে পারে এবং প্রোটিনের মধ্যে কমপ্লিমেন্ট প্রোটিন গুলো, ঠিক আছে? তাহলে একটা মাইক্রো অর্গানিজম প্রবেশ করলো, তার এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হলো এবং অ্যান্টিবডি এফসি পোর্শনের সাথে কমপ্লিমেন্ট প্রোটিন গুলো বাইন্ড করলো। বাইন্ড করার পরে যেটা হয়, একটা কেমিক্যাল রিয়াকশন হয়। কেমিক্যাল রিয়াকশনটা হয় এই মাইক্রো অর্গানিজমের সারফেস, ঠিক আছে? এবং আলটিমেটলি যেটা হয়, মাইক্রো অর্গানিজমটুকু লাইসিস হয়। আমরা যে বলি অ্যান্টিবডি ইনহিবিট করে, নিউট্রালাইজ করে, ঠিক আছে? কিভাবে করে, এই যে অ্যান্টিজেনের সাথে অ্যান্টিবডি বাইন্ড করলো, সে কি করলো, তাকে আর কারো সাথে মাইক্রো অর্গানিজমটাকে আমার সেলের সাথে বাইন্ড করার সুযোগ দিল না। এরপর তাকে তো ডিস্ট্রয় করতে হবে। এই ডিস্ট্রাকশনের কাজটুকু করে কমপ্লিমেন্ট প্রোটিন বা কমপ্লিমেন্ট সিস্টেম। তো এই এটা হচ্ছে একটা পাথওয়ে।
এটাকে বলা হয় ক্লাসিক্যাল পাথওয়ে। ঠিক আছে, দুটো পাথওয়ে আছে, একটা অল্টারনেট পাথওয়ে আর একটা লেকটিন পাথওয়ে। তো আমাদের পরীক্ষার জন্য পাথওয়ে গুলো সব থেকে ইম্পর্টেন্ট। এখন তোমাকে যে আর এই পাথওয়েটা ফুল ডিটেলস আমাদেরকে জানতে হবে, এটা পরীক্ষায় প্রায় আসে, ভাইভাতে জিজ্ঞেস করা হয়। ঠিক আছে, আচ্ছা তো এখানে আমি বলে রাখি, এই যে সেল লাইসিস, এটা ব্যাকটেরিয়াল সেলও হতে পারে অথবা আমাদের হিউম্যান সেলও হতে পারে। তোমরা তো অটো ইমিউন ডিজিজের নাম শুনছো, শুনছো ফিজিওলজিতে পড়ছো না, পড়ছো সাজিদ? বলতে পারবো কিছু অটো ইমিউন ডিজিজের নাম বলতে পারবা? সাজিদ 27 ফিজিওলজিকে একদম ভুলে গেছো, অটো ইমিউন ডিজিজের নাম জানো না? মার্ফেন সিন্ড্রোম, মার্ফেন সিন্ড্রোম, তারপরে এডিসন ডিজিজ, গ্রেভস ডিজিজ, গ্রেভস ডিজিজ, এডিসন ডিজিজ। আচ্ছা ঠিক আছে, এবার আসো কমপ্লিমেন্ট অবলিক কমপ্লিমেন্ট সিস্টেমের কম্পোনেন্ট নিয়ে আলোচনা করি। দ্য কমপ্লিমেন্ট সিস্টেম কনসিস্ট অফ অ্যাপ্রক্সিমেটলি 20 প্রোটিন, মানে 20টা প্রোটিনকে একসাথে বলা হয় কমপ্লিমেন্ট সিস্টেম। ওকে, প্রেজেন্ট ইন নর্মাল হিউম্যান অ্যান্ড আদার অ্যানিমেল সিরাম, দ্যাট মিন্স আমাদের সকল অ্যানিমেলের ব্লাডে, দ্যাট মিন্স সিরামের মধ্যে এই কমপ্লিমেন্ট প্রোটিনগুলোকে পাওয়া যায়। দিস ইজ অ্যান এনজাইম সিস্টেম, যদিও তারা প্রোটিন কিন্তু তাদের ফাংশন হচ্ছে এনজাইমের মতো। সিনথেসাইজ ফ্রম লিভার, সিনথেসাইজ ফ্রম লিভার। ওকে, তাহলে তারা কি কমপ্লিমেন্ট সিস্টেম অ্যাপ্রক্সিমেটলি 20 প্রোটিন প্রেজেন্ট ইন নর্মাল হিউম্যান সিরাম অ্যান্ড সিনথেসাইজ ফ্রম লিভার অ্যান্ড দিস ইজ অ্যান এনজাইম সিস্টেম, যদিও তারা প্রোটিন কিন্তু তাদের ফাংশন হচ্ছে এনজাইমের মতো। কমপ্লিমেন্ট অগমেন্ট দ্য ইফেক্ট অফ আদার কম্পোনেন্ট অফ ইমিউন সিস্টেম, এক্সাম্পল অ্যান্টিবডি। অগমেন্টেশন মানে হচ্ছে কি, বাড়ায় দেওয়া, অ্যান্টিবডির রোলটাকে সে আরেকটু বাড়ায় দিল। ঠিক আছে, অ্যান্টিজেন প্রবেশ করলো, তার সাথে অ্যান্টিবডি বাইন্ড করলো, আর অ্যান্টিবডির এফসি পোর্শনের সাথে কমপ্লিমেন্ট বাইন্ড করলো, তাহলে কি হলো, অ্যান্টিবডি জোট। তো কমপ্লিমেন্ট সিস্টেম প্লেস রোল ইন হোস্ট ডিফেন্স অ্যান্ড ইনফ্লামেটরি প্রসেস। তারা কমপ্লিমেন্ট সিস্টেমটা ইননেট ইমিউনিটির অংশ। ঠিক আছে, ইননেট ইমিউনিটির অংশ কিন্তু তাদের ফাংশন হচ্ছে এনজাইমের মতো। যদিও তারা ইননেট ইমিউনিটির অংশ, তাদের অ্যাকোয়ার্ড ইমিউনিটিতে তাদের অনেক রোল প্লে করে। ঠিক আছে, তো আলটিমেটলি যেটাই করুক না কেন, তারা কি করে, হোস্ট ডিফেন্সের কাজ করে। দ্যাট মিন্স মাইক্রো অর্গানিজম প্রবেশ করলে সেটাকে ডিস্ট্রাকশনের কাজ করে। ওকে, তো তারা কিভাবে কাজ করে, আমি দেখো এই ছবিটার মধ্যে একটা মাইক্রো অর্গানিজম প্রবেশ করলো, তার সাথে অ্যান্টিবডি বাইন্ড করলো, অ্যান্টিবডির সাথে কমপ্লিমেন্ট প্রোটিন বাইন্ড করলো, তারপর দেখো একটা সিরিজ অফ রিয়াকশন হতে থাকলো। ঠিক আছে, সিরিজ অফ রিয়াকশন হতে থাকলো, এবং আলটিমেটলি এই সিরিজ অফ রিয়াকশনের পরে যে মাইক্রো অর্গানিজমটুকু প্রবেশ করছিল সেটা লাইসিস হয়ে গেছে। সো ইন রেসপন্স টু অ্যান অ্যান্টিজেন দে বিকাম সিকোয়েন্সিয়ালি অ্যাক্টিভেটেড ওয়ার্কিং ইন এ কাসকেড। কাসকেড মানে হচ্ছে কি, ঝর্ণার ধারার মতো। দেখো এটা দেখো, তোমরা তো ঝর্ণা দেখছো অনেকে, ঝর্ণার কন্টিনিউয়াসলি পানি পড়ে। ঠিক আছে, নায়াগ্রা ফলস যেরকম কন্টিনিউয়াসলি পানি পড়তেছে। সো কমপ্লিমেন্ট সিস্টেম যে রিয়াকশন, চেইন রিয়াকশন, এটা যদি একবার শুরু হয়, যতক্ষণ পর্যন্ত না সে সেল লাইসিস না করতেছে ততক্ষণ পর্যন্ত এই রিয়াকশনটুকু চলতে থাকবে। ওই জন্য তাকে বলা হচ্ছে দে ওয়ার্ক ইন এ ক্যাসকেড, ঝর্ণার ধারার মতো, বুঝছো, ঝর্ণার ধারার মতো একটা কেমিক্যাল রিয়াকশন। ওকে, তো আলটিমেট রোল কি, আলটিমেট রোল এবং আলটিমেট গোল হচ্ছে কি, সেল লাইসিস করা। তো সে যে ব্যাকটেরিয়াল সেল লাইসিস করবে তা না,
সে হিউম্যান সেলও লাইসিস করায়, ঠিক আছে? ওই যে বললাম অটো ইমিউন ডিজিজ তোমার একটা সেলের বিপক্ষে, অটো ইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া আরবিসির এগেনস্টে, আমার আরবিসির এগেনস্টে আমার শরীর কি করলো অ্যান্টিবডি তৈরি করলো, আর অ্যান্টিবডিটুকু আরবিসির সার্ফেসে বাইন্ড করলো এবং অ্যান্টিবডির এফসি পোর্শনের সাথে কমপ্লিমেন্ট সিস্টেম বাইন্ড করলো, সিরিজ অফ রিয়াকশন হলো এবং আরবিসিটুকু ডিস্ট্রাকশন হয়ে গেল, অটো ইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া, ঠিক আছে? এই জন্য তোমাকে জিজ্ঞেস করতেছিলাম অটো ইমিউন ডিজিজ গুলোর নাম জানো কিনা। তো সব জায়গায় কিন্তু মেকানিজম এরকম, কমপ্লিমেন্ট সিস্টেম যদি একবার অ্যাক্টিভেট হয় তাহলে যে সেলটাকে সে টার্গেট করছে ওইটাকে ডিস্ট্রাকশন না করা পর্যন্ত সে থামবে না, ঠিক আছে? ওই জন্য বলা হয় দে ওয়ার্ক ইন এ কাসকেড। সো কমপ্লিমেন্ট সিস্টেমের প্রপার্টিস গুলো পড়ি আমরা একটু, আমি তোমাদেরকে নোটে সব দিয়ে দিচ্ছি। দে প্রেজেন্ট ইন সেরাম ইন ইনঅ্যাক্টিভেটেড ফর্ম, নর্মালি তারা কি থাকে ইনঅ্যাক্টিভেটেড ফর্মে থাকে, কনসিস্ট অফ অ্যাবাউট 20 সেরাম প্রোটিন, এটা আগে বলছি, টোটাল 5% অফ টোটাল সেরাম প্রোটিন, আমাদের সেরামে যতগুলো প্রোটিন থাকে তার 5% হচ্ছে কমপ্লিমেন্ট সিস্টেম। দে আর হিট লেবাইল, দ্যাট মিনস ডেস্ট্রয়েড ইন 30 মিনিট অ্যাট 56 ডিগ্রি সেন্টিগ্রেড, 56 ডিগ্রি সেন্টিগ্রেডে রাখলে তারা আধা ঘন্টার মধ্যে ডিস্ট্রয় হয়ে যায়। অ্যান্টিবডি হুইচ হ্যাজ কম্বাইন্ড উইথ ইটস অ্যান্টিজেন, তোমাদেরকে একটু আগে ছবি দেখাচ্ছিলাম, সাইট অফ বাইন্ডিং এফসি পোর্শন অফ অ্যান্টিবডি, ঠিক আছে? তাহলে একটা এটা মনে করো একটা ব্যাকটেরিয়া, ঠিক আছে? আর এই ব্যাকটেরিয়ার সারফেসের সাথে অ্যান্টিবডি বাইন্ড করলো, অ্যান্টিবডির সাথে কমপ্লিমেন্ট সিস্টেম বাইন্ড করলো, একটা সিরিজ অফ রিঅ্যাকশন হলো, ঠিক আছে? এবং আলটিমেটলি যেটা হবে এই মাইক্রো অর্গানিজম বা অ্যান্টিজেনটুকু ডিস্ট্রয় হয়ে যাবে। সো কমপ্লিমেন্ট যে বা কমপ্লিমেন্ট সিস্টেম আমরা বলছি 20 অ্যাপ্রক্সিমেটলি 20 সেরাম প্রোটিন, ঠিক আছে? তাদের মধ্যে প্রথম 9টার রোল গুরুত্বপূর্ণ, তাদের মধ্যে প্রথম 9টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাদের রোল সব থেকে বেশি, ঠিক আছে? তো কমপ্লিমেন্ট সিস্টেম বা কমপ্লিমেন্ট প্রোটিনকে সি দ্বারা প্রকাশ করা হয়, C1, C2, C3 এরকম করে C9 পর্যন্ত, তারা আছে কিন্তু 20 এবং ওগুলারও বিভিন্ন রকম নাম আছে, কিন্তু আমরা C1 থেকে C9 আপাতত এই কয়েকটা নাম মনে রাখি, ঠিক আছে? এখন দেখো আমাদের যখন কেমিক্যাল রিয়াকশনটুকু হচ্ছে তখন দেখা যায় C1, C2, C3 যে সিকোয়েন্সটুকু আছে তারা কিন্তু ওই সিকোয়েন্সে কাজ করে না, প্রথম যে কমপ্লিমেন্ট এরপরে যেটা আবিষ্কার হয়েছে সেটার নাম রাখা হয়েছে C2, ঠিক আছে? এভাবে একটার পর একটা 1, 2, 3 করে রাখা হয়েছে, কিন্তু যখন ফাংশনালি দেখা গেছে তখন দেখা যাচ্ছে C1 প্রথমে অ্যাক্টিভেট হয় তারপর দেখা যাচ্ছে C4 অ্যাক্টিভেট হয়ে গেছে, ঠিক আছে? সো তাদের অ্যাকর্ডিং টু ডিসকভারি প্রোটিনগুলোর নাম 1, 2, 3, 4, 5, 6 রাখা হয়েছে, কিন্তু আমরা যখন রিয়াকশন গুলো পড়ব তখন দেখা যায় যে তাদের ফাংশনালি কিন্তু একের পরে দুই আসে না, একের পরে 4 চলে আসে, ঠিক আছে? সেটা একটু বাদে দেখবে তোমরা। তাহলে আমরা এই C1 থেকে C9 এই 9টা কমপ্লিমেন্ট প্রোটিন কিন্তু আমাদের পরবর্তী ক্লাসিক্যাল পাথওয়ের জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে? কমপ্লিমেন্ট সিস্টেম অ্যাক্টিভেশন দেখো তারা কিন্তু লিভার থেকে তৈরি হয় এবং তারা ইনঅ্যাক্টিভ ফর্মে সেরামে থাকে, তারা অ্যাক্টিভেট কিভাবে হয়, যখন প্রোটিওলাইসিস হয়ে থাকে তখন অ্যাক্টিভেট হয়, অ্যাক্টিভেটেড বাই প্রোটিওলাইসিস, এই শব্দটার মানে তোমাদেরকে আমি একটু দেখাবো। কমপ্লিমেন্ট হ্যাভ টু আনইকুয়াল ফ্র্যাগমেন্ট, স্মল ফ্র্যাগমেন্ট লার্জ ফ্র্যাগমেন্ট, স্মল ফ্র্যাগমেন্টকে আমরা বলি এ, লার্জ ফ্র্যাগমেন্টকে বলি বি। তাহলে যে কমপ্লিমেন্ট প্রোটিনটুকু আছে কমপ্লিমেন্ট প্রোটিনকে দুই ভাগে ভাগ করা যায়, একটা বড় টুকরা আর একটা ছোট টুকরা, বড় টুকরার নাম হচ্ছে বি, ছোট টুকরার নাম হচ্ছে এ। তো ডিউরিং প্রোটিওলাইসিস স্মল ফ্র্যাগমেন্ট, দ্যাট মিনস এ রিমুভ মেডিয়েট আদার ফাংশন, and
ম্যান ওই যে মেইন যে কেমিক্যাল রিঅ্যাকশন ওখানে কিন্তু পার্টিসিপেট করে লার্জ ফ্র্যাগমেন্ট বিটা, ঠিক আছে, এবং সে অন্যান্য ফাংশন করে, কিন্তু স্মল ফ্র্যাগমেন্টের গুরুত্ব কোনো অংশে কম না। সে কি কি ফাংশন করে এটাও এখন দেখো পরীক্ষাটা জিজ্ঞাসা করা হয় কমপ্লিমেন্ট সিস্টেমের পাথওয়ে কয়টা, ক্লাসিক্যাল পাথওয়ে, অল্টারনেটিভ পাথওয়ে এবং লেকটিন পাথওয়ে। ক্লাসিক্যাল পাথওয়েটা অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট, তোমাদেরকে প্রথমে যে অ্যানিমেশনটুকু দেখালাম ইন্ডিপেন্ডেন্ট, সো ক্লাসিক্যাল পাথওয়েকে বলা হয় অ্যাকুয়ার্ড ইমিউনিটি পাথওয়ে, আর অল্টারনেটিভ এবং লেকটিন পাথওয়েকে বলা হয় ইননেট ইমিউনিটি পাথওয়ে, ঠিক আছে। তো আমি তোমাদেরকে শুরুতেই বলছি যে কমপ্লিমেন্ট সিস্টেমটুকু যদিও ইননেট ইমিউনিটির কম্পোনেন্ট, কিন্তু অ্যাকুয়ার্ড ইমিউনিটির মধ্যে তাদের কিছু রোল আছে। তো কমপ্লিমেন্ট সিস্টেম একটা সেলকে ডিস্ট্রয় করবে, এই ডিস্ট্রাকশনের জন্য তিনটা পাথওয়ে আছে, ক্লাসিক্যাল, অল্টারনেটিভ এবং লেকটিন। তো ক্লাসিক্যাল পাথওয়েটা অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট, ওই জন্য তাদেরকে বলা হয় অ্যাকুয়ার্ড ইমিউনিটির পাথওয়ে, আর বাকিগুলো অ্যান্টিবডি ইন্ডিপেন্ডেন্ট, ওই জন্য তাদেরকে বলা হয় ইননেট ইমিউনিটির পাথওয়ে। অ্যাক্টিভেশন হওয়ার কিছু স্টেজ আছে, কিছু জেনারেল ফর্মুলা আছে, এই ফর্মুলা তোমাদেরকে মনে রাখতে হবে। প্রথমটা হচ্ছে ইনিশিয়েশন অফ পাথওয়ে, সে কিভাবে অ্যাক্টিভ হবে, যেমন প্রথম অ্যানিমেশন অ্যান্টিবডি এফসি পোর্শনের সাথে কমপ্লিমেন্ট বাইন্ড করলো, ঠিক আছে। তাহলে এই যে একটা ইনিশিয়েশন হওয়া, এই ইনিশিয়েশন পাথওয়েটা কিন্তু ক্লাসিক্যাল পাথওয়ে, অল্টারনেটিভ পাথওয়ে, লেকটিন পাথওয়ে, এই তিনটার মধ্যে ভিন্ন, ঠিক আছে। তাহলে প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে এটা কিভাবে স্টার্ট হয়। কমপ্লিমেন্ট সিস্টেমের যে কাসকেড লাইক রিঅ্যাকশনটুকু হচ্ছে সেটা কিভাবে তৈরি হচ্ছে। দুই নম্বর হচ্ছে ফরমেশন অফ সি থ্রি কনভার্টেস, তিন নম্বর হচ্ছে ফরমেশন অফ সি ফাইভ কনভার্টেস, আর এই যে তিনটা পাথ ক্লাসিক্যাল অলটারনেট সিস্টেম ফলো করে, এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র কি, এ স্কয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কয়ার, ঠিক আছে। তাহলে আমাদেরকে একইভাবে বীজগণিতের মতো এখানে এই সূত্রটুকু মনে রাখতে হবে যে ক্লাসিক্যাল, অল্টারনেটিভ এবং লেকটিন পাথওয়ে, এই তিনটা পাথওয়ের মাধ্যমে আমরা আমাদের কমপ্লিমেন্ট সিস্টেম একটা সেলকে ডিস্ট্রয় করে, এবং এই ডিস্ট্রাকশনের জন্য অনেকগুলো মেকানিজম আছে, অনেকগুলো অ্যাক্টিভিটি জড়িত, ঠিক আছে। কিন্তু সবে হচ্ছে একটা জেনারেল ফর্মুলা আছে, এই জেনারেল ফর্মুলাটুকু তোমাদেরকে শো করলাম। একটা কি ইনিশিয়েশন অফ পাথওয়ে, ফরমেশন অফ সি থ্রি কনভার্টেস, ফরমেশন অফ সি ফাইভ কনভার্টেস এন্ড ফরমেশন অফ মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স। এখানে বোঝার কিছু নাই, জাস্ট চারটা পয়েন্ট মুখস্থ করতে হবে, ওকে। তাহলে ক্লাসিক্যাল পাথওয়ে, লেকটিন পাথওয়ে, অল্টারনেটিভ পাথওয়ে বা অল্টারনেট পাথওয়ে, অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট ক্লাসিক্যাল পাথওয়ে, বাকি দুইটা অ্যান্টিবডি ইনডিপেন্ডেন্ট। তাহলে এই তিনটা পাথওয়ে আলটিমেটলি কি করে, ফরমেশন অফ সি থ্রি কনভার্টেস, তারপরে সি থ্রি কনভার্টেস থেকে সি ফাইভ কনভার্টেস, এবং সি ফাইভ কনভার্টেস থেকে মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স। আর এই মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্সটাই করে কি, সেলকে ডিস্ট্রয় করে দেয়, তার টার্গেট সেলটাকে ডিস্ট্রয় করে দেয়, ঠিক আছে। এখন আমাদের যেটা জানতে হবে পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ক্লাসিক্যাল পাথওয়ে। তো তোমাদেরকে আমি একটু আগে নোট পাঠাইছি ক্লাসিক্যাল পাথওয়েটা, তোমরা ওই নোটটুকু একটু ওপেন করো, মোবাইলে হোক যেভাবে হোক একটু ওপেন করো, কারণ এই এটা তোমাদেরকে একটু বুঝতে হবে, ওকে। তাহলে প্রথমে আমি তোমাদেরকে রিয়াকশন টুকু পড়ে শোনাবো, এরপরে অ্যানিমেশনে দেখাবো। তাহলে প্রথমে ক্লাসিক্যাল পাথওয়ে, ক্লাসিক্যাল পাথওয়ে অ্যাক্টিভেটেড বাই অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স।
অ্যান্টিজেন কি হতে পারে? ব্যাকটেরিয়াল সেল হতে পারে। আর অ্যান্টিবডি কি? আমাদের ইমিউনোগ্লোবিলিন এম এবং ইমিউনোগ্লোবিলিন জি। তোমাদেরকে আমি যখন অ্যান্টিবডি পড়াইছিলাম তখন ক্লাসিক্যাল পাথওয়ে অ্যাক্টিভেশনের পিছনে ইমিউনোগ্লোবিলিন এম এবং ইমিউনোগ্লোবিলিন জি তাদের রোল আছে, ঠিক আছে? এটা তোমাদেরকে আমি পড়াইছি। এবং ক্লাসিক্যাল পাথওয়ের কম্পোনেন্ট গুলো কারা? এখানে C1 থেকে C9 প্রোটিন, অ্যাপ্রক্সিমেটলি 27 প্রোটিন মিলে কমপ্লিমেন্ট সিস্টেম হয়। তার মধ্যে C1 থেকে C9 রোল প্লে করে ক্লাসিক্যাল পাথওয়ে। ওকে, তাহলে এখন দেখো সিকোয়েন্স অফ ইভেন্টস ক্লাসিক্যাল পাথওয়েতে কি ইভেন্ট হচ্ছে বা কি রিঅ্যাকশনটুকু হচ্ছে। The first step is the binding of C1 to antigen antibody complex. প্রথমে একটা অ্যান্টিজেন, দ্যাট মিন্স ব্যাকটেরিয়াল সেল, মনে করো ব্লাডে প্রবেশ করলো, তার এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হলো। এবং অ্যান্টিবডি তৈরি হওয়ার পরে প্রথমে যে বাইন্ড করবে অ্যান্টিবডির এফসি পোর্শনের সাথে, তার নাম হচ্ছে C1 টু অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স। C1 বিকাম অ্যাক্টিভেটেড অ্যান্ড অ্যাক্ট অ্যাজ এনজাইম। দেখো ব্লাডের মধ্যে একটা মাইক্রো অর্গানিজম প্রবেশ করলো, তার এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হলো, অ্যান্টিবডিটা মাইক্রো অর্গানিজমের সাথে বাইন্ড করলো এবং অ্যান্টিবডির এফসি পোর্শনের সাথে বাইন্ড করলো C1। C1 কিন্তু ইনঅ্যাক্টিভ ফর্মে ছিল, যখনই সে এফসি পোর্শনের সাথে বাইন্ড করলো তখনই সে অ্যাক্টিভ হয়ে গেল, ঠিক আছে? আর আমি তোমাদেরকে শুরুতেই বলছি যে কমপ্লিমেন্ট সিস্টেমটুকু যদিও প্রোটিন ইন নেচার কিন্তু তারা ফাংশন করে এনজাইমের মধ্যে। তো C1 বিকাম অ্যাক্টিভেটেড অ্যান্ড অ্যাক্ট অ্যাজ এনজাইম। অ্যাক্টিভেটেড C1, এখন C1 যখন অ্যাক্টিভেটেড হয়ে গেছে তখন তাকে একটা নাম দেওয়া হয়েছে, তার নাম হচ্ছে C1 স্ট্যাটাস। ক্লিপ C4 ইনটু টু পিসেস, C4 এ C4 বি। আচ্ছা, C4B অ্যাটাচ টু টার্গেট সারফেস এন্ড C4A গোস আউট অফ দ্য রিঅ্যাকশন। C2 অ্যাটাচ টু দ্য এক্সপোজ বাইন্ডিং সাইট অফ C4B। হোয়ার অ্যাক্টিভেটেড C1 ক্লিপ C2 ইন্টু টু পিসেস, C2A C2B। C2B attached to target surface and C2A goes out of the reaction. The resulting C4B2B is known as C convertase. C3 convertase clips C3 into C3A and C3B. C3B remain in the reaction and C3A goes out of the reaction. The complex remain in the reaction is C4B, 2B, 3B. And this C4B, 2B, 3B known as C5 convertase. C5 convertase clips C5 into C5A and C5B. C5B remain in the reaction and C5A goes out of the reaction. C5B bind to 6 and 7 form C5B 6-7 complex. Subsequently, C8 and C9 attach with C5B 6-7 to form C5B 6-7-8-9 complex. This complex is known as membrane attack complex, causes cytolysis. তাহলে কি করলো, এই যে মেমব্রেন একটা কমপ্লেক্স টুকু তৈরি হলো, এই মেমব্রেন একটা কমপ্লেক্স এর রোল হচ্ছে অনেকটা ড্রিল মেশিনের মতো। তারা কি করে, ড্রিল করে সেলটাকে ছিদ্র করে দেয়, ফুটা ফুটা করে দেয়। দেখছো এই সেলটাকে ছিদ্র করে দিচ্ছে। তো ছিদ্র হওয়ার কারণে সাইটোলাইসিস কিভাবে হবে? এখানে হয় কি, ওয়াটার এবং সলিউট গুলা সেলের ভিতরে এই ছিদ্র দিয়ে প্রবেশ করে,
যখন প্রবেশ করবে তখন কি হবে, সেল কি হবে, সোয়েল হয়ে যাবে, সোয়েল হয়ে যাবে, সোয়েল হতে 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 একসময় কি হবে, রাপচার হবে। ঠিক আছে, তাহলে এই যে এতগুলো ইভেন্ট দেখলাম, আমি জানি এই ইভেন্টটুকু তোমরা কিছুই বুঝো নাই, আমি তোমাদেরকে অ্যানিমেশনের মাধ্যমে দেখাবো, ঠিক আছে, কিন্তু এই ইভেনে আলটিমেটলি যেটা তৈরি হলো সেটার নাম হচ্ছে মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স। ওকে, আর এই মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স কার দ্বারা তৈরি হলো, এই যে C5B6789 দ্বারা। ওকে, তাহলে এই মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্সের কাজ কি, সেলের মধ্যে পোর ফরমেশন করা। একবার পোর ফরমেশন করতে পারলে হয়েছে, ওয়াটার সলিউট গুলা ওই পোর দিয়ে সেলের ভিতরে প্রবেশ করবে, সেল সোয়েল আপ হবে এবং একসময় গিয়ে ফুলতে 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 বেলুনের মতো কি হবে, রাপচার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে সেল ডিস্ট্রাকশন হয়ে গেল। ওকে, তাহলে আলটিমেটলি কমপ্লিমেন্ট সিস্টেম অ্যাক্টিভেট হলো এবং সবার লাস্টে এসে মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স ফরমেশন হলো, আর এই মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স কি করলো, সাইটোলাইসিস করা গেল। এটাই হচ্ছে গিয়ে মূল কথা। একটা হচ্ছে গিয়ে কমপ্লিমেন্ট সিস্টেম গুলো কিভাবে অ্যাক্টিভ হয়, আলটিমেটলি সবার লাস্টে ম্যাক ফরমেশন হয় বা মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স ফরমেশন হয় এবং তারা সাইটোলাইসিস করে। এটা হচ্ছে কি মূল কথা, পরবর্তী পাথওয়েতে এই জিনিসগুলো তোমরা জানবে। ঠিক আছে, তো এখন দেখো এখানে এখানে তোমরা দেখো আমি যে স্টার্টিং এ একটা লাইন আমি এখানে একটু বাদ দিয়েছি, সেটা হচ্ছে গিয়ে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স টুকু হলো, তার সাথে C1 বাইন্ড করলো। ঠিক আছে, C1 এর পরে C4 বাইন্ড করে। হ্যাঁ, এই লাইনটুকু এখানে হয়তো পাওয়ার পয়েন্টে কোনো কারণে মুছে গেছিল। তারপরে C1 করে কি C4 কে দুই ভাগে ভাগ করে, এটা আমি অ্যানিমেশনে তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, তাহলে ইনসান ইনসান জি স্যার, এই যে তোমাদেরকে এই পাথওয়েটুকু আমি কিন্তু সব ইয়াতে ওয়ার্ড ফাইলে পাঠাইছি। ঠিক আছে, এখন তুমি একটু পড়ে শোনাবো, তুমি পড়ে শোনাবো, আমি অ্যানিমেশনে দেখাবো। ঠিক আছে জি স্যার, তাহলে স্টার্ট করো স্যার, একটু স্যার, ক্লাসিক্যাল পাথওয়েটা। হ্যাঁ, আস্তে আস্তে বলো, অসুবিধা নেই, এটা এটা বলার পরে শেষ ক্লাস। The first steps is the binding of C1 to the antigen antibody complex. আচ্ছা, তাহলে দেখো প্রথমে কি হলো, এটা একটা অ্যান্টিজেন, হ্যাঁ, বা ব্যাকটেরিয়া মনে করো, এটা একটা ব্যাকটেরিয়া ব্লাডের মধ্যে প্রবেশ করছে, তাহলে কি হলো, তার এগেনস্ট অ্যান্টিবডি তৈরি হলো। ওকে, তাহলে যে জিনিসটা ফরমেশন হলো, অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স, অ্যান্টিজেন প্রবেশ করলো, তার এগেনস্ট অ্যান্টিবডি তৈরি হলো এবং অ্যান্টিবডিটা কি করলো, অ্যান্টিজেনের সাথে বাইন্ড করলো। এই কন্ডিশনটার নাম হচ্ছে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স। ঠিক আছে, আচ্ছা, এরপর C1 বিকাম অ্যাক্টিভেটেড এন্ড অ্যাক্টস অ্যাজ এনজাইম, তাহলে এই অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্সের সাথে এটা হচ্ছে ফ্যাব পোর্শন আর এটা হচ্ছে এফসি পোর্শন, এফসি পোর্শনের সাথে বাইন্ড করবে C1। ঠিক আছে, C1 কমপ্লিমেন্ট। ঠিক আছে, এই C1টা কিন্তু এরকম একটা ট্রায়াঙ্গুলার তিনটা স্ট্রাকচার নিয়ে একটা বড় স্ট্রাকচার। ঠিক আছে, মানে C1টা তিন ভাগে বিভক্ত। তো যাই হোক, এটা তোমাদের দরকার নাই, সেটা হচ্ছে গিয়ে পুরোটা হচ্ছে C1। তাহলে C1 কি করলো, এফসি পোর্শন অফ অ্যান্টিবডির সাথে বাইন্ড করলো। ঠিক আছে, তারপরে কি হলো, অ্যাক্টিভেটেড C1 নোন অ্যাজ স্টারেজ ক্লিভেজ C4 ইনটু টু পিচেস C4A and C4B. আচ্ছা, এই যে C1টা কিন্তু ইনঅ্যাক্টিভ ফর্মে ছিল, অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্সের সাথে বাইন্ড করা মাত্র সে কিন্তু অ্যাক্টিভ হয়ে গেল। হ্যাঁ, অ্যাক্টিভ হয়ে যাওয়ার পরে তার একটা নাম দেওয়া হয়েছে, তার নাম হচ্ছে কি, C1 স্টারেজ। যদিও তারা কমপ্লিমেন্ট প্রোটিন, কিন্তু তাদের হচ্ছে সবশেষে আমরা সব কি লাগে, ASE, তাই না? তো এটার নামও রাখা আছে C1 স্টারেজ। আচ্ছা, তারপরে কি হলো, C4 কে ডিভাইড, C4 এখানে এরপরে C1 এর সাথে C4 বাইন্ড করে।
তোমাদের অনেকের কোয়েশ্চেন মনে আসতে পারে যে C1 C2 C3 এরকম আমরা নামগুলো পড়ে আসছি, কিন্তু C1 এর পরে C2 না এসে C4 কেন আসলো? ওই অ্যাকর্ডিং টু ডিসকভারি বিজ্ঞানীরা যখন কমপ্লিমেন্ট প্রোটিনগুলো আবিষ্কার করছে, প্রথমটার নাম রাখছে আবিষ্কার অনুসারে C1, তারপরেরটার নাম C2। কিন্তু যখন তারা ফাংশন দেখতে গেছে, দেখে যে C1 এর পরে C2 কিন্তু অ্যাক্টিভ হয় না, অ্যাক্টিভ হয় C4, কিন্তু নাম তো রেখে বলছে, এখন তো আর কিছু করার নাই, তাই না? তাহলে C1 এর সাথে কি করলো? C4 বাইন্ড করলো। এখন এই C1টা C4 এর সাথে কি এরকম আচরণ করবে বলতো? ইনসান পড়ে শোনো, C4A and C4B। আচ্ছা, এই C4 টা যখন C1 এর সাথে বাইন্ড করলো, তাহলে C1 করে কি এটাকে দুভাগে বিভক্ত করে দেয়। হ্যাঁ, একটা নাম হলো C4A, একটা নাম হচ্ছে C4A, আর একটা নাম হচ্ছে C4B। C4B তোমরা খেয়াল করছো, C4B টা কিন্তু সাইজে বড়, আর এটা কিন্তু মেইন রিঅ্যাকশনে আছে, আর C4A স্মল ফ্র্যাগমেন্ট, এটা কিন্তু মেইন রিঅ্যাকশন থেকে দূরে সরে গেছে। তারও কিন্তু অনেক রোল আছে, হ্যাঁ, কিন্তু মেইন রিঅ্যাকশনে তার কোনো রোল নাই। মেইন রিঅ্যাকশন কিন্তু এখানে হচ্ছে, ঠিক আছে? তারপরে বলো, C4B attaches to the target surface and C4A goes out of the reaction. হ্যাঁ, যেটা বললাম, হ্যাঁ ঠিক আছে। তারপরে C2 attaches to the exposed binding site of C4B. আচ্ছা, এখন C4B করলো কি, এখান থেকে সেল সারফেসের সাথে বাইন্ড করে ফেললো। C1 থেকে সে সরে গিয়ে সেল সারফেসের সাথে বাইন্ড করে ফেললো, মেইন রিঅ্যাকশনে থাকলো, জাস্ট ব্যাকটেরিয়াল সেলের সাথে বাইন্ড করে ফেললো। আর এই যে এক্সপোজড সাবস্ট্রেট, এখানে এখন কোনো কিছু লেগে নাই, এখানে বাইন্ড কি করবে? C2, ঠিক আছে? C2 বাইন্ড করার পরে কি হলো? C1 তাকে কি করলো? C2 attached where activated C1 cleaves C2 into two pitches C2A and C2B. C2A এবং C2B, তারপরে C2A কি কোথায় চলে গেল? মেইন রিঅ্যাকশন থেকে চলে গেল। C2B attached to the target surface and C2A goes out of the reaction. Goes out of the reaction. দেখো, এখানে B for binding, A for other function, এটা মনে রাখবা। B for binding, A for other function. মেইন যে ইভেন্ট, মেইন যে রিঅ্যাকশন, ওখানে শুধুমাত্র B থাকবে, A এখানে থাকবে না, A অন্যদিকে চলে যাবে, ঠিক আছে? A for other function. তাহলে এখন কি হলো? C2B বাইন্ড করলো, C2B মেইন রিঅ্যাকশনে থাকলো, C2A goes out of the reaction, ঠিক আছে? এর আগে C4A goes out of the reaction. এখন 4B, 2B is known as C3 convertase. তাহলে এখন দেখো, এই যে C4B, ঠিক আছে, এখন C1 থেকে C2B টা কি করলো? C4B এর কাছে চলে আসলো, ঠিক আছে? এরাও কিন্তু কি করলো? অ্যান্টিজেন এর সেল সারফেসে, ব্যাকটেরিয়া সেল সারফেসের সাথে বাইন্ড করলো। তাহলে C4B এবং C2B এই দুইটা একসাথে অ্যাটাচ হয়ে গেল, ঠিক আছে? এবং এদের নাম কি রাখা হয়েছে? C3 কনভার্টেস। ফর্মুলা মনে আছে তো? প্রথমে হচ্ছে ইনিশিয়েশন অফ পাথওয়ে, ঠিক আছে? ইনিশিয়েশন হলো, তারপরে দুই নম্বর স্টেপ কি? C3 কনভার্টেশন, C3 কনভার্টেস। ওকে, তাহলে আমরা দুই নম্বর স্টেপে চলে আসলাম জেনারেল ফর্মুলা। এরপরে আরো দুটো স্টেপ বাকি। আচ্ছা, এই C3 কনভার্টেস এরপরে কি করে বলতো? C3 কনভার্টেস ক্লিভেজ C3 ইনটু C3A এন্ড C3B। আচ্ছা, এখন C3B, এই যে C3 কনভার্টেস, C4B, 2B এই দুইটাকে একসাথে আমরা বলতেছি C3 কনভার্টেস, ঠিক আছে? এখন এই C3 কনভার্টেসের সাথে বাইন্ড করলো C3, তাহলে একই রকম আচরণ করবে, C3 দুই ভাগে বিভক্ত হয়ে যাবে, কি কি? C3B এবং C3A, ঠিক আছে? তাহলে লাইনটুকু পড়ে শোনো, C3 কনভার্টেস ক্লিভেজ C3 ইনটু C3A এন্ড C3B. C3B রিমেইনস ইন দ্য রিঅ্যাকশন এন্ড C3A গোস আউট অফ দ্য রিঅ্যাকশন। গোস আউট অফ দ্য রিঅ্যাকশন, ঠিক আছে? এখন আমরা দেখো কি পেলাম, C4B, 2B, 3B, C টাকে কমন ধরো,
মিলে যেটা তৈরি হলো কমপ্লেক্স টুকু তার নাম হচ্ছে সি ফাইভ কনভার্টেস, ঠিক আছে। এরপরে C5 কনভার্টেস ক্লিভেজ C5 ইনটু C5A এন্ড C5B। আচ্ছা, এরপরে দেখো আমার C5 কনভার্টেস পেয়ে গেলাম। এখন C5 কনভার্টেস C5 এর উপর কাজ করবে। আমার এখানে কিন্তু কমপ্লিমেন্ট প্রোটিন 9টা ইনভলভ, C1 থেকে শুরু করে C9 পর্যন্ত, ঠিক আছে। তাহলে এগুলো প্রত্যেকটা আপ টু 5 পর্যন্ত কিন্তু তার ফাংশনটুকু দেখাই দিল। এরপরে 6, 7, 8, 9 এরা ক্রমান্বয়ে আসবে, ঠিক আছে। এখন দেখো এই যে C5 কনভার্টেস, সে তার সাথে C5 বাইন্ড করলো, C5 কমপ্লিমেন্ট প্রোটিনটুকু বাইন্ড করলো। বাইন্ড করার পরে কি হলো, C5B এবং C5A দুই ভাগে বিভক্ত হলো। C5A গোস আউট অফ দ্য রিয়াকশন, C5B রিমেইন ইন দ্য রিয়াকশন, ঠিক আছে। ইনসান পড়ে শোনাও, C5B remains in the reaction and C5A goes out of the reaction. Achha. Then C5B binds with C6 and C7. তারপরে C5B এর সাথে কি বাইন্ড করলো? C6 এবং C7. From C5B 6-7 complex. ঠিক আছে, কিন্তু তোমরা কিন্তু খেয়াল রাখবা আমি অ্যানিমেশনের মধ্যে কিন্তু 5B দেখাচ্ছি, বাকিগুলো কিন্তু আছে, ঠিক আছে। এগুলা কিন্তু কোথাও যায় না, এগুলা কিন্তু এখানেই আছে, ঠিক আছে। এই অ্যানিমেশনে C4B 2B 3B 5B, পরবর্তী অ্যানিমেশনে আমি শুধু 5B টাকে দেখাচ্ছি আর কি, কিন্তু ওগুলাও কিন্তু এখানেই আছে। ওকে, তাহলে C5B এর সাথে বাইন্ড করলো কে? C6 C7, ঠিক আছে। তারপরে কি হলো, ফর্ম C5B 6-7 কমপ্লেক্স কমপ্লেক্স, হ্যাঁ। তারপরে subsequently C8 and C9 attach with C5B 6-7 to form C5B 6-7-8-9 complex. Very good. তাহলে C5B 6-7 এর সাথে বাইন্ড করলো কে? C8, তারপরে C9, ঠিক আছে। এখন কি পাইলা তুমি? C5B 6-7 8-9 complex. C5B 6-7-8-9, এটা হচ্ছে 9, C5B 6-7-8-9 কমপ্লেক্স। আর এই কমপ্লেক্সের নাম কি? মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স। এই যে বললাম আলটিমেটলি তোমার 4 নম্বর ধাপটুকু পেয়ে গেলা, এই কমপ্লেক্সটুকু বলা হচ্ছে মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স, ঠিক আছে। এটা হচ্ছে একটা সেল, ঠিক আছে। তাহলে এই সেলের সারফেসে কিন্তু এই ইভেন্টটুকু হলো বা রিঅ্যাকশনটুকু হলো, ঠিক আছে। তাহলে আলটিমেটলি C5B 6-7-8-9 কমপ্লেক্সের নাম হচ্ছে মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স। এবং তাদের কাজ কি? সেলকে কি করবে তারা? সাইটোলাইসিস। তারা সেলকে পোর ফর্মেশন করবে, তা দে অ্যাক্ট লাইক এ ড্রিল মেশিন। ড্রিল মেশিন যেমন দেওয়াল ছিদ্র করে দেয়, এখানে C5B 6-7-8-9 দ্যাট মিন্স মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স কি করবে, মেমব্রেনটাকে ছিদ্র করে দেবে, ঠিক আছে। আর ছিদ্র করে দিলে কি হবে, ওই যে বললাম ওয়াটার সলিউট সব প্রবেশ করবে এবং সেলটা কি হবে, সোয়েল আপ হবে। সোয়েল আপ হতে 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 একসময় কি হবে, সেলটা লাইসিস হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই যে পাথওয়েটুকু এটাকে বলা হচ্ছে ক্লাসিক্যাল পাথওয়ে। আর এই পাথওয়েটুকু খুবই গুরুত্বপূর্ণ বোথ ফর রিটেন এন্ড ভাইবার, ঠিক আছে। এটা কিন্তু আমাদের এক্সামিনাররা খুব পছন্দ করে কোশ্চেনটা করতে, তুমি এই জিনিসটা বুঝো কিনা। তো আশা করি তোমাদের এখানে আর কোনো সমস্যা হবে না। তাহলে একটা জেনারেল ফর্মুলা, ইনিশিয়েশন অফ পাথওয়ে, ফরমেশন অফ C3 কনভার্টেস, ফরমেশন অফ C5 কনভার্টেস, ফরমেশন অফ মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স। আর মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স কি করে সেটা পরীক্ষা জিজ্ঞেস করে, সাইটোলাইসিস করে। সাইটোলাইসিসটা কিভাবে হয়? ডিউ টু পোর প্রবেশ করবে এবং কি হবে, তোমার সেল সোয়েলিং হয়ে রাপচার হয়ে যাবে, ঠিক আছে। জি স্যার। সো আজকের ক্লাস এতটুকু পর্যন্তই। এটা এটা তোমরা কিন্তু বারবার একটু রিডিং করে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে।
জিনিসটা কিন্তু এত কঠিন না, অ্যানিমেশন দেখার পর কিন্তু এত কঠিন লাগে না। ওকে, তাহলে এই সিকোয়েন্স গুলো কিন্তু তোমাদেরকে একটু ভালো করে শিখতে হবে, প্র্যাকটিস করবো, এটা লিখে লিখে প্র্যাকটিস করবো। তো ক্লাসিক্যাল পাথওয়ে এর মতো অল্টারনেটিভ পাথওয়ে, লেকটিন পাথওয়ে, ওটাও কিন্তু আমাদের মতো এটার মতো জেনারেল ফর্মুলা আছে, খালি সবকিছু সেম থাকে, খালি ইনিশিয়েশন স্টার্টিংটা একটু ভিন্ন হয়। দ্যাট মিন্স তুমি যদি ক্লাসিক্যাল পাথওয়েটা ঠিক মতো শিখতে পারো, বাকি দুইটা পাথওয়ে তোমার জন্য একেবারেই কঠিন না। ওকে, তাহলে আজকের ক্লাস এতটুকু পর্যন্তই, আমি এখন পার্সেন্টেজ কল করতেছি। ওকে। হ্যাঁ বলো।